ও তুমি যাই বলো বোম্বে জামাই, ও বাঙালদের কাছে ঘটি রান্না বেকার। কোথায় যাচ্ছ দাঁড়ি কেন, এখানে বসো, বসো না, বসো, আরে বসো না, দেখো সেই তুমি আর আমরা তিন জামাই, মনে পড়ছে পুরানো সেই দিনের কথা? আমি কিন্তু বেশি খাবো না, বেশি খেলে বেশি কথা বলে ফেলি না, আপনি তো খুব সংযত হয়েই থাকেন। হ্যাঁ থাকে না, চাচ্ছো চাচ্ছো বলছি অতীন্দ্রদা কে গো? কে অতীন্দ্রদা? যার কথা প্রায় বলে থাকেন না, অতীন্দ্রদা। মা কার কথা বলেন? শুয়ে গেল ড্রামা শুরু, এখন উনি আর কিছুই মনে করতে পারবেন না, উনি ল্যাংটা বাবা। বলছি অতীন্দ্র, অতীন্দ্র বাংলাদেশ। আমি বলছি অতীন্দ্রদা কে? তুমি নাম শোনোনি, শুনেছ তো নাম? এই তো বিয়ের পর মা যখন এ বাড়িতে এলেন তখন থেকে মার মুখে ওনার কথা নাকি? হ্যাঁ, মা ওনাকে কি ভালোবাসে, কি যে ভালোবাসে, খালি ওনার কথা। হ্যাঁ, যখনই মা ওনার কথা বলে মায়ের চোখ দিয়ে দদ্দর করে জল নামে, ঢাল দদ্দর করে ঢাল। মা তো ওনার গানও গান, গান গান গাইতেন, গান। হ্যাঁ, ককটেল কর, ককটেল কর। মা ওনাকে পুজোও করতেন, মা তো মাঝে মধ্যে বলেন। হ্যাঁ কি? ওনার জন্যই মায়ের বেঁচে থাকা। কি বলছে বলছে? উনি বাংলাদেশে থাকেন না? হ্যাঁ, উনি তো বাংলাদেশে জমিদার ছিলেন, জমিদার লোক করে ঘুরে ঘুরে বেড়াতেন, আর লৌকতে বসে সব গান লিখতেন। আচ্ছা কি কি? অল্প অল্প কিছু কবিতাও উনি লিখেছে। কবিতা? হ্যাঁ, মাঝে কি যে ভালো আছে, মা ওনার কবিতা আমাকে শিখিয়েছে। ও শিখেছে নাকি? হ্যাঁ। কি কবিতা গো, কি কবিতা? এই কবিতাটা নোট রাখতে হবে, মনে করিয়ে বলতে হবে। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এটা তো সহজ পাঠ, এটা ওনার লেখা নাকি? এটা তো রবীন্দ্রনাথের লেখা। না না, রবীন্দ্রনাথের নয়, অতীন্দ্রবাবুর লেখা। অতীন্দ্রনাথ ঠাকুর, তুমি ঠাকুর, যোগী অতীন্দ্রনাথ ঠাকুর। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি।